আসসালামু আলাইকুম। আমাদের ডিইউ রিটেন ইংলিশ ফ্রি কোর্সের সেকেন্ড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। যেমনটা বলেছিলাম, আমি তোমাদেরকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব। আজকে আমরা খুবই বেসিক কিছু ট্রান্সলেশন শিখব এবং এই বেসিক ট্রান্সলেশনগুলো তোমাকে অবশ্যই খুব কঠিন, জটিল, কমপ্লেক্স মোডের ট্রান্সলেশন সমাধান করতে বা ট্রান্সলেশন করতে হেল্প করবে ইনশাআল্লাহ। আমি এই কষ্টটা করে যাব, তোমরা কেবল আমারে তোমাদের দয়া রাখো, ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার তোমাদের বন্ধুদের মেনশন করে দেখার সুযোগ করে দিও। দ্যাটস ইট, চলে যাচ্ছি। এবং যেটা বলে রাখছি, আমার প্রত্যেক ক্লাসের শুরুতে তোমার জন্য একটা খাতা কলম ম্যান্ডেটরি ভাই বোন। আমি খুব মন থেকে চাই ক্লাসগুলো তোমার জন্য 100% ইফেক্টিভ হোক। এমন যেন না হয় আমি শুধু ভিডিও করার জন্য করছি, ভিউ হওয়ার জন্য, মানে ভিউ হোক এই স্বার্থে আমি করছি না, আমি করছি ট্রুলি স্পিকিং তোমার যেন উপকারটা হয়। ওকে, ফলে খাতা কলম নিয়ে বসো প্লিজ, এবং আমি আজকে তোমাদেরকে ট্রান্সলেশন দেখাবো। তুমি নিজের মতো করে প্রত্যেকটা ট্রান্সলেশন নিজের মতো করে খাতায় লিখবা এবং প্রয়োজনে আমাকে কমেন্টও লিখতে পারো যেটা নিয়ে তোমার কাছে কনফিউশন আছে। লাইক আমি একটা ট্রান্সলেশন লিখলাম, এটা তোমার মতো হয় নাই, তুমি লিখে দিবা স্যার আমি কি এইভাবে লিখলে কারেক্ট হয় কিনা, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দিচ্ছি। ওকে, চলে যাচ্ছি। মাসুদ বই পড়ে, খুব সোজা জিনিস না, লিখবা সবাই, এটা লিখা লিখবা, মাসুদ বই পড়ে। তারপর সে নিয়মিত বই পড়ে, আমি আনসারগুলো দেখাবো, তুমি তোমার মতো করে চিন্তা করে ফেলবা। সে নিয়মিত বই পড়ে, আমার কাছে মনে হয় অনেকে কিন্তু লেখালেখি ছাড়া মুখে উত্তর করতে পারছো, সে নিয়মিত বই পড়ে। আস্তে আস্তে আমি বড়তে যাচ্ছি। আমরা প্রতিদিন খেলার মাঠে ক্রিকেট খেলি, আমরা প্রতিদিন খেলার মাঠে ক্রিকেট খেলি। তারা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলার মাঠে ক্রিকেট খেলে। আমি ভোর 4টায় ঘুম থেকে উঠি। আমি যত ধরনের ট্রান্সলেশন তোমাদের পরীক্ষা আসতে পারে সব অ্যাঙ্গেলে ট্রান্সলেশন দেখাবো, শুধু আস্থা রাখো আমি যে ভিডিওগুলো দিচ্ছি এগুলোর খুব অ্যাটেনশন দিয়ে রেগুলার কাজ করো, কেমন? আমাকে নিশ্চয় দয়া রেখো। এখন দেখো, প্রথমটা খুব ইজি কথা, তোমাদের বলেছিলাম না প্রথম ক্লাসে, যদি কেউ প্রথম ক্লাসটা মিস করে থাকো যেখানে আমি ট্রান্সলেশনের একবার বেসিক পয়েন্ট বলেছি, প্লিজ তুমি বেসিক ক্লাসটা করো, তোমার জন্য অনেক পথ সহজ হয়ে যাবে। আমরা ট্রান্সলেশন করতে গেলে শুরুতে কী খুঁজি? সাবজেক্ট খুঁজি, ম্যান্ডেটরি কাজ। সেকেন্ড কাজ হলো আমাদের ভার্ব খোঁজা, তারপর কি অবজেক্ট খোঁজা, তারপর কি অ্যাডভার্ব খুঁজবো। অ্যাডভার্ব যদি তিনটা থাকে তখন কেমনে যেন লিখবো, প্রথমত কীভাবে কাজটা করছে, কখন এমপিটি, প্রথমে কীভাবে করছে, তারপরে পিতে বলছি প্লেস কোথায় করেছে, তারপর কখন করেছে। তাহলে আমি একটা একটা করে দেই তোমাদের। দেখো লেখা আছে, মাসুদ বই পড়ে, মাসুদ রিডস বুক। কী লিখবা তুমি? তুমি তো এর বাইরে কিছু লিখার কথা না। মাসুদ রিড, এখানে অ্যাসটা মিস করে অনেক ছেলেমেয়েরা আমি জানি, মাসুদ রিড লিখা যাবে না, কারণ আমরা বই পড়ে নর্মাল সেন্টেন্সে আছে, ভার্বের সাথে অ্যাস বাই এসটা অবশ্যই দিতে হবে। এবং তোমরা যখন প্যারাগ্রাফ লিখবে আমি তোমাদের দেখাবো, এবং স্টুডেন্ট এই জায়গায় খুব ভুল করে, মাসুদ রিডস বুক, কারণ আমরা যখন প্যারাগ্রাফ লিখি বা ট্রান্সলেশন লিখি আমাদের টার্গেট হলো শেষ করতে পারাটা, না গ্রামাটিক্যাল পয়েন্ট ঠিক আছে কিনা সেটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। মাসুদ রিডস বুক লিখবা, দেন সে নিয়মিত বই পড়ে, তাহলে আমাদের এখানে সে ইংলিশ হলো হি বা সি, পরে ইংলিশটা কি রিডস, কি পরে, বই পরে, কখন পরে, নিয়মিত পরে। দেখো আমরা প্রথমে লিখছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, দেন অ্যাডভার্ব, তাহলে হি অর শি রিডস বুক রেগুলারলি। তোমার কাছে অন্য কোনো প্যাটার্ন যদি মনে হয় আমাকে কমেন্টে লিখবা, কারণ আমাদের ট্রান্সলেশনের মানে সবগুলো আনসার অ্যাবসলিউট হবে না, আমার মতোই হতে হবে, বিষয়টা এমন না। তুমি অন্যরকম লিখেছো আমাকে কমেন্টে লিখে দাও যে স্যার ঠিক আছে কিনা, হবে কিনা, ইয়া যাই। তিন চার, দেখো অনেক লম্বা লেখা আছে, আমরা প্রতিদিন খেলার মাঠে ক্রিকেট খেলে, তো না ক্রিকেট খেলি হবে, সরি আমার পক্ষ থেকে ভুল, তোমরা বুঝতেই পারছো। তাহলে আসো, আমরা আমাদের এই বাক্যে ইংলিশ কি, আমরা প্রতিদিন খেলার মাঠে ক্রিকেট খেলি। শুরুতে তুমি মাথায় একটা খেলবা, নিশ্চয়ই খেলবা, প্লিজ সাবজেক্ট কোনটা, বাংলা থেকে হোক বা ইংলিশ থেকে হোক, তোমার ট্রান্সলেশন করতে দিলে তুমি শুরুতে খুঁজবা সাবজেক্ট, সাবজেক্টকে আমরা, তার আমরা ইংলিশ কি উই, আমরা ইংলিশ কি উই, আসো উই পাইয়ে গেছি উই। তারপর খেলি, খেলি আমরা ক্রিকেট খেলি, আমরা খেলি, তাহলে খেলি ইংলিশ কি প্লে, মানে নর্মাল টেন্স, কিন্তু মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। কি খেলি, ক্রিকেট খেলি, তাহলে ক্রিকেট আছে, তাহলে আমরা ভার, সাবজেক্ট, ভার, অবজেক্ট পেয়ে গেছি। এবার আমরা বাকি কথাগুলো অ্যাডভার্ব বা এক্সটেনশন দেখো কি পাচ্ছি, আমরা পেয়ে গেছি, আমরা লিখে ফেলছি, তারপরে ক্রিকেট লিখছি, খেলছি লিখছি, বাকি আছে প্রতিদিন আর খেলার মাঠে, দুটো অ্যাডভার্ব আছে। তাহলে দুটো অ্যাডভার্ব যখন আছে আমরা কিন্তু কোন প্যাটার্ন জানেন ফলো করবো, এমপিটি, মানে ম্যানার, প্লেস, টাইম, ম্যানারটা এখানে নাই, তাহলে প্লেস আছে, কোথায় খেলি, এই যে খেলার মাঠে, খেলার মাঠ ইংলিশ কি ভাইয়া, ইন দ্য প্লে গ্রাউন্ড, ইন দ্য প্লে গ্রাউন্ড, প্লে গ্রাউন্ডে তো খেলার মাঠ, ইন দ্য প্লে গ্রাউন্ড। কখন খেলি, প্রতিদিন খেলি, এই যে রেগুলারলি, রেগুলারলি, এভরিডেও লিখতে পারো কিন্তু, দ্যাটস ইট। দেখো কঠিন কিন্তু মনে হচ্ছে না, দেন
প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। অনেকে বলে যে ট্রান্সলেশন পড়ার জন্য অনেক ভোকাবুলারি প্রয়োজন হয়, আমি অ্যাগ্রি করি সেই পয়েন্টের সাথে। ট্রান্সলেশন পড়তে গেলে ভোকাবুলারি পড়তে হয়, বা ট্রান্সলেশন যতগুলো আসছে আমাদের অ্যাডমিশনে ডিউতে পর্যন্ত বা বিভিন্ন পরীক্ষায় দেখবা অধিকাংশ ট্রান্সলেশনের অধিকাংশ ওয়ার্ড আমরা পারি, কিন্তু বাট এই যে গোসাই যে লিখবো এটাই পারি না। এবং এটার জন্য ভাইয়া প্র্যাকটিসের হ্যাবিটটা কন্টিনিউয়াস রাখতে হবে। হ্যাঁ, ওয়ার্ড তো অবশ্যই লাগবে, কারণ আমি যেই ওয়ার্ডটার গোসাই লিখবো ওই ওয়ার্ডটাই পারি না, গোসাই লিখবো কি। দেন তারা প্রতিদিন তার বন্ধুদের সাথে খেলার মাঠে ক্রিকেট খেলে, একই রকম কথা। তারা ইংলিশ কি, তারা দে 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 লিখে ফেলছি। তারা ক্রিক তারা খেলে, তাহলে অ্যাগেন দে প্লে, কী খেলে তারা, ক্রিকেট খেলে। তারা কী খেলে, ক্রিকেট খেলে। তারপর আসো, কাদের সাথে খেলে, আমরা লিখেছি তারা ক্রিকেট খেলে কাদের সাথে খেলে, উইথ হিজ ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস। তাহলে উইথ হিজ তো হবে না, তাদের, দেখো তারা প্রতিদিন তার বন্ধুদের সাথে, তারা খেলে তাদের বন্ধুদের সাথে, তার না হয় এখানে তাদের হইলে আমরা লিখতে পারতাম, তার যদি লিখি তাহলে আমরা হিজ লিখতে পারি। তারা কয়েকজন মিলে একজনের সাথে খেলে, বিষয়টা কি এরকম হয় কি না, যদি এটা হয় তাহলে হিজ লিখবো, আর যদি হয় তারা তারা প্রতিদিন তাদের বন্ধুদের সাথে, তাদের কথাটা বেশি ভালো, তাই না? ট্রান্সলেশনের মুডে এটা আমি নিজে বানাই দিয়েছি, কোথাও আসে নাই, তোমাদেরকে সহজ বিষয়গুলো দেখানোর জন্য। এখানে তাদের হলে ভালো হইতো, তাহলে আমরা কি লিখবো এখানে, হিজের জায়গায় দেয়ার লিখবো, দেয়ার। দেখা যাচ্ছে কি না জানি না, যেহেতু স্ক্রিনটা একটু এরকম, যেহেতু ক্লিয়ার দেখানোর স্বার্থে দেয়ার, TH EIR দেয়ার। তাহলে দেখো, দে প্লে ক্রিকেট উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা খেলে ক্রিকেট তাদের বন্ধুদের সাথে। কোথায় খেলে, অ্যাগেন ওই যে ইন দ্য ফিল্ড, খেলা মানে ইন দ্য প্লে গ্রাউন্ড, খেলার মাঠে। কখন খেলে, রেগুলারলি খেলে, রেগুলার নিয়মিত খেলে। ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি 3-4 শেষ করে ফেললাম। আমি যেভাবে তোমাকে দেখিয়েছি, দেখো তোমার কাছে যদি দ্যত্তয় হয় লাইক স্যার আমি অন্যভাবে লিখেছি, দেখেন তো আমারটা, আমার আমারটাতে কোনো প্রবলেম আছে কি না, আমি নিশ্চয়ই ট্রাই করবো তোমার এটা দেখা দেখিয়ে দেওয়ার জন্য। আসো, কোশ্চেন 5, আমি ভোর 4টায় ঘুম থেকে উঠি। নিজের মতো নিশ্চয়ই লেখার ট্রাই করেছো তুমি আগে, আমার আনসারটা দেখে ফেলা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। প্লিজ, আমার সাথে তুমি প্র্যাকটিস করছো, তুমি আমি যে আমি শুরুতে 5টা একসাথে দেখেছি না, ওই 5টাতেই তুমি নিজের মতো করে আনসার লিখবা, কমেন্টে খাতায় যেভাবে লিখো। আমি ভোর 4টায় ঘুম থেকে উঠি, তাহলে আমি ইংলিশ হলো আই, ঘুম থেকে উঠে ইংলিশ কি, গেট আপ, গেট আপ, গেট আপ। তাহলে আমি আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি। কখন উঠি, অ্যাট 4, 4টায়। দেখো দুটা প্লেস আছে আমাদের, 4টা এবং মর্নিং, কোন সময়টা আমরা আগে লিখবো। 4টায় উঠি এবং সকালবেলা 4টায় লিখি, তাহলে আমরা স্পেসিফিক যে সময়টা আছে এটা আগে লিখবো। ঢাকা ইউনিভার্সিটির বিনিটে গত বছর একটা ট্রান্সলেশন কিন্তু এরকম আসছে, মানে MCQতেই। ফলে দেখো, আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠি, ওয়াইক আপ আর গেট আপের পার্থক্য ছোট্ট একটা আছে ভাইয়া। ওয়াইক আপ মানে হলো জাগা, মানে আমি ঘুম থেকে জাগছি, এখনও শুয়ে আছি, আর গেট আপ মানে হলো ঘুম থেকে জাগছি এবং উঠে বসছি। কেমন? তাহলে আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি অ্যাট 4, মানে 4টায়, ইন দ্য মর্নিং, সকালবেলা। এখানে অ্যাট দ্য মর্নিং কেউ ভুলেও লিখবে না, ইন দ্য মর্নিং এটা এমনি এমনি হয়, ইন দ্য মর্নিং অ্যাট নাইট। দেখো আমরা অ্যাট দ্য মর্নিং লিখতে পারি না, আবার ইন নাইট লিখতে পারি না, অ্যাট নাইট লিখতে হয় স্পেসিফিক এটা। কেমন? এ ডান। তাহলে আশা করছি তোমাদের হয়ে গেছে, আই গেট আপ অ্যাট 4 ইন দ্য মর্নিং। এবার আমি তোমাদেরকে আরও কিছু দেখাই, আসো। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি এমন কোনো ট্রান্সলেশন দেখাবো না যেগুলো পরীক্ষা আসতে পারে না, আমি এমনগুলো দেখাচ্ছি যেগুলো তোমার বেসিক ক্লিয়ার হয়ে যায় প্লাস পরীক্ষা আসতে পারে, তুমি চিন্তা করতে পারো এখনই। তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, কি হতে পারে? সাবজেক্ট হলো তাকে, তাকে, হি বা শি। দেন তাদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একই মুডের কথা লিখছি, তাদেরকে, কারণ দে লিখবা তুমি। দেন আমি খুব বিপদে আছি, আমি খুব বিপদে আছি, আমি হলে আই। দেন 4, শাকিল পায়ে হেঁটে স্কুলে যায়, খুব ভালো ট্রান্সলেশন এবং আমাদের MCQ তো লাগবে এটা, প্রিপারেশন আকারে আসে। শাকিল পায়ে হেঁটে স্কুলে যায়। অ্যান্ড দেন 10, এটা দিয়ে শেষ করবো আজকে, আমরা সাধারণত খালি পায়ে শহীদ মিনারে যাই, আমরা সাধারণত খালি পায়ে শহীদ মিনারে যাই। এখন তোমাদের কাজ কি বুদ্ধিমানের কাজ হবে, এখন এটা পজ করো, পজ করে তুমি নিজের মতো করে প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশ লিখো, এরপর আমার সাথে মিলাইও, ডাইরেক্ট আমারগুলো দেখে ফেলে লাভ নাই ভাইয়া। আসো আমরা যদি একটা একটা করে দেখাই, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আসো, হি লুকস ভেরি টায়ার্ড, হি লুকস ভেরি টায়ার্ড। হির জায়গায় তুমি শিও লিখতে পারো, আপ টু ইউ, নো প্রবলেম এট অল। তাকে তার মানে শি বা হি লিখবো, হি বা শি। দেখাচ্ছে কি, দেখাচ্ছে ইংলিশ কি, লুকস, তারে খুব ক্লান্ত দেখায়, তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, যেটা বলছি খুব ক্লান্ত, ভেরি টায়ার্ড লিখতে পারো, এক্সস্টেড লিখতে পারো, ভেরি টায়ার্ডের পরিবর্তে এক্সস্টেড লিখতে পারো, হি লুকস এক্সস্টেড, দ্যাটস ইট। তাহলে তাকে খুব ক্লান্ত দেখাচ্ছে ইংলিশ কি, হি লুকস ভেরি টায়ার্ড। দেন তাদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, এবার সহজ নিশ্চয়ই, একই মুডের কথাবার্তা, এখানে লিখছি হি লুকস, এবার কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা কিন্তু দে ফিল ভেরি টায়ার্ড,
তাদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছে, দে ফিল ভেরি টায়ার্ড অথবা দে লুক ভেরি টায়ার্ড, দুটা কিন্তু লিখতে পারি আমরা। দে ফিল, তারা অনুভব করছে, তাদেরকে খুব ক্লান্ত দেখাচ্ছে। দে ফিল এর জায়গায় ফিলটা আসলে ভালো না, মানে ফিল মানে তো কেউ অনুভব করে। আমি বলতে পারি আই ফিল ভেরি টায়ার্ড, মানে আমি ক্লান্ত মনে করছি নিজেকে, হ্যাঁ এমনটা। তাহলে এখানে দেখাচ্ছে, যেহেতু আমরা লুক ভার্বটাই ব্যবহার করব, তাহলে এখানে বলতে পারি দে লুক ভেরি টায়ার্ড। ওখানে লিখেছি হি লুকস ভেরি টায়ার্ড, এখানে দে লুক ভেরি টায়ার্ড অথবা এক্সস্টেড, যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারো, ক্লান্ত, ভেরি মানে অনেক ক্লান্ত বোঝাতে। ডান, এবার আমি আসি আট, আমি খুব বিপদে আছি, আমি খুব বিপদে আছি। সাবজেক্ট কি এখানে? আমি, আছি হলো আমাদের ভার্ব, বিপদে কোথায়, বিপদে একটা অ্যাডভার্ব। তাহলে আসা উত্তরটা কি হবে? আই এম ইন গ্রেট ট্রাবল, আই এম ইন গ্রেট ট্রাবল। দেখো আই হলো আমি, এই আছি, এম অর্থ কিন্তু হই হয়, যেমন আই এম স্টুডেন্ট, আমি হই একজন স্টুডেন্ট, কিন্তু হইটা আমরা বলি না। তারপর আমি চিটাংয়ে আছি, আই এম ইন চিটাং, আমি চিটাংয়ে আছি। তারপরে দেখো আমি হই বলছি, যদি হইটা বলি না, আমি চিটাংয়ে আছি, দেখো এম অর্থ আছি হয়, এখানেও কিন্তু একই কথা, আমি আছি, আই এম ইন, আমি আছি, কোথায় আছি, খুব বিপদে আছি, আই এম ইন গ্রেট ট্রাবল, আই এম ইন গ্রেট ট্রাবল, অথবা যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারো এই বিপদ অর্থে। ওকে, তাহলে আই এম ইন গ্রেট ট্রাবল, আমি খুব বিপদে আছি। অ্যাবসলিউট আনসার না এটা, কারণ ট্রান্সলেশনের পয়েন্টটাই জাগাই, তুমি সঠিকটা লিখতে পারলে তোমাকে আনসার, মানে আনসার ঠিক দিবেন ওনারা। অ্যান্ড দেন শাকিল পায়ে হেঁটে স্কুলে যায়, এটা খুব ইজি কথা। দেখো শাকিল সাবজেক্ট, তারপরে স্কুলে যায়, যায় এটা হলো আমাদের ভার, কোথায় যায় এবং কিভাবে যায়। বাংলা একটু কল্পনা করে ফেলবো, তোমার জন্য খেলা সহজ হয়ে যাবে। প্রথমত শাকিল সাবজেক্ট, ভার্ব কোনটা ভাইয়া? পায়ে হেঁটে, এটা ভার্ব মনে হইতে পারে না, স্কুলে যাওয়াটা হলো মূল ভার্ব, যায়, কোথায় যায়, স্কুলে যায়, কিভাবে যায়, পায়ে হেঁটে যায়। তাহলে উত্তর হওয়া উচিত শাকিলে যায়, কোথায় যায়, গোজ লিখলাম, শাকিল গোজ, যায় যেহেতু প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাজ ওয়েজ যোগ করলাম, শাকিল গোজ, কোথায় যায়, স্কুলে যায়, কিভাবে যায়, পায়ে হেঁটে যায়, অন ফুট, মুখস্থ মতো রাইখো প্রিপোজিশনের কাজ দেবে, অন ফুট, অন ফুট। অ্যান্ড আমরা সাধারণত খালি পায়ে শহীদ মিনারে যাই, অনেক লম্বা মনে হচ্ছে বাট সোজা জিনিস। দেখো আমরা হলো সাবজেক্ট, আমরা ইংলিশ কি ভাইয়া? উই পারি সবাই। এবার আসো যাই, যাইটা আমাদের ভার, তাহলে আমরা যেহেতু সাধারণত যাই, তার আমি প্রেজেন্ট টেন্স আছে বুঝতে পারছি, তাহলে আমরা উই গো, আমরা লিখতে পারি উই গো। এবার কোথায় যাই? শহীদ মিনারে যাই, কোথায় যাই? শহীদ মিনারে যাই। তারপর কিভাবে যাই? খালি পায়ে যাই। সাধারণত কথাটা আমরা কোথায় অ্যাড করবো? আমরা মনে হয় এই সেন্টেন্সটা পড়ি, এই সেন্টেন্সটা পড়ি, ইয়েস, আমরা এই সাধারণত এরকম যে অ্যাডভার্বগুলো আছে লাইক ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অফেন, এই শব্দগুলোকে কোথায় যেন ব্যবহার করি? তোমরা ভার্ব যখন পড়ো বা অ্যাডভার্ব টপিকটা যখন পড়ো, এই ওয়ার্ডগুলো পড়ো, ইউজুয়ালি, নর্মালি, জেনারেলি, অফেন, এগুলোকে আমরা প্রিন্সিপাল ভার্বের আগে ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখছি উই ইউজুয়ালি, আমরা সাধারণত, গো যাই, কোথায় যাই, শহীদ মিনারে যাই, কিভাবে যাই, অন বেয়ার ফুট, অন বেয়ার ফুট, না না এখানে ভুল আছে, সাবধান, দেখো আমি নিজে করছি তাও ভুল আছে। অন ফুট, খালি পায়ে বোঝাতে অন ফুট বোঝায়, আবার খালি পায়ে বোঝাতে কি অন ফুট, কিন্তু সরি আমি যদি বলি পায়ে হেঁটে যাও বোঝাতে অন ফুট ব্যবহার করি, আর খালি পায়ে বোঝাতে আমরা কি ব্যবহার করি? ইন বেয়ার ফুট। কী লিখবো ভাই এখানে? ইন, অন না, সরি এখানে ইন, ইন মুছে দিলাম, এটা নিয়ে আবার কেউ ট্রল করো না। হ্যাঁ আমাদের দেশে তো এখন আমরা ট্রল করতে খুব ওস্তাদ, কেউ মানুষ তো ভুল করে, তো যিনি ভুল করছেন তার নিয়ে এত ট্রল করে আসলে কি কার লাভ জানি না, হুদা হুদা। তাহলে ভাইয়া পায়ে হেঁটে বোঝাতে অন ফুট, খালি পেয়ে হেঁটে যাওয়া কোথাও বোঝাতে আমরা ইন বেয়ার ফুট। তাহলে পায়ে হেঁটে হাঁটা অন ফুট, খালি পায়ে হাঁটা ইন বেয়ার ফুট, ইন বেয়ার ফুট। তাহলে আমরা এখানে আনসার পেলাম আমি খুব বিপদে আছি, আই মিন গ্রেট ট্রাবল, শাকিল পায়ে হেঁটে স্কুলে যায়, শাকিল গোজ টু স্কুল অন ফুট, আমরা সাধারণত খালি পায়ে শহীদ মিনারে যাই, উই ইউজুয়ালি গো টু শহীদ মিনার ইন বেয়ার ফুট। এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস, আশা করি তোমরা আমি যে প্র্যাকটিসগুলো করিয়েছি তোমাদের এগুলো কাজে দিয়েছে। যাদের আমার সাথে একটু কন্ট্রাস্ট আছে, মনে হচ্ছে স্যার আমি আরেকটা লিখেছি আপনার সাথে মিলে নাই, মিলা দরকার নাই, উত্তরটা কারেক্ট হলেই হবে, এবং তোমার কনফিউশন হলে আমার কমেন্টে লিখতে পারো, এবং অবশ্যই আমার পাশে তোমরা থাকবে, ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে মেনশন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।